হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো বন্ধুরা, এখন বাজে 5:30। তো এখন 5:30 বাজে আর আমার মেয়ে দেখো এখন পড়তে বসেছে। অ্যাকচুয়ালি আজকে টিচার ছিল কিন্তু আমি নিয়ে যাইনি, প্রচণ্ড গরম লাগছে যার কারণে আর মানে নিতে ইচ্ছে করছে না। তো সে কারণে আর গরমের জন্য মানে আজকে অনেক দিন ধরেই আমি নিয়ে যাচ্ছি না, ম্যামও ছিল না, তো এর মধ্যে গরমও পড়ছে। তো জাস্ট ম্যাম এসেছে, কারণ আস্তে ধীরে নিয়ে যাব। আর সত্যি বন্ধুরা, অনেকটা দূর হয়ে যায় ওকে দিয়ে, ওখানে বসে থাকতে মানে খুবই কষ্ট হয়। আর তাছাড়া এখন মানে কি করব আমি সত্যি বুঝতে পারছি না। তো ওই দিন গিয়েছিলাম, গিয়ে ম্যামের সাথে কথা বলে এসেছি। মানে ব্যাপার হচ্ছে কি বলতো, ঘরে তো কেউ থাকে না, তো আমি যখন চলে যাই মানে মেয়েকে নিয়ে, তো ওখানে থাকতে হয়, কারণ আমি এসে আবার যাব, আবার মানে আসব মেয়েকে নিয়ে, সেটা অ্যাকচুয়ালি হয় না, অনেকটা প্রবলেম হয়ে যায়। আর তাছাড়া ঘর মানে ঘরে একা ছেলেটা থাকে, তো ছেলেরও টিউশন থাকে, তো আমি যদি চলে যাই তাহলে ছেলেটা না খেয়ে টিউশনে চলে যায়, তো সেটা ভালো লাগে না সত্যি। মানে টিফিন বানানো থাকলেও খাবে না, আর সব কিছু তো সম্ভব হয় না যে বানিয়ে রাখবো এমন কোনো টিফিন। এর মধ্যে আমার ছেলে এখন মানে ময়দার কোনো জিনিসে খায় না। আগে তো কেনা টিফিন মাঝে মধ্যে এটা সেটা খেত, এখন কোনো জিনিসে খেতে চায় না, যা খাবে আটার খাবে। তো আটা রুটিটা বানাতে গেলেও অনেকটা সময় লাগে, আর এর মধ্যে বিকেলে আবার রুটিটা খেতে চায় না, বলে মা বিকেলে কেন খাবো, আমি রুটিটা রাতে খাবো, এ কথা বলে কিছুই খায় না জানো। তো আমার মানে ভীষণ কষ্ট লাগে। তো মেয়েটাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে গেলে ছেলেটার খাওয়া দাওয়া ঠিকভাবে হয় না, সেটা হচ্ছে মেন ব্যাপার, যার কারণে আমি এখনও ভাবছি যে কাছে কোথাও যদি আমি মানে হিন্দির জন্য, তো মেন হিন্দির জন্যই নিয়ে যাই যে এদিন ঘরে টিচার থাকে না, তো এখন ভাবছি যদি কাছে কোথাও পাই তাহলে মানে আমার জন্য ভীষণ ভালো হবে, মেয়ের জন্য ভালো হবে, তাহলে আমি দিয়ে এসে ছেলেকে টিফিন বানিয়ে দিতে পারবো। সত্যি বন্ধুরা, মানে একা থাকার যে কতটা জ্বালা, মানে সত্যি আমার মতো যারা একা আছে মানে দুটা বাচ্চাকে নিয়ে, তারাই বুঝবে, আর না হলে কেউ বুঝবে না। তো যাই হোক, অনেক বকবক করেছি। তো মেয়ে দেখো এখন লিখছে, পড়া লিখছে, আর বিছানার হালটা দেখো, যেমনে মানে সামনের রুমটা এমনে পেছনের রুমটা, মানে বিকেল হলেও আমাকে শুধু গুছাতে গুছাতেই মানে অনেকক্ষণ সময় লেগে যায়। তো যার জন্য আমি কোনো কোনো সময় মানে কোনো কোনো সময় কি আমি ভিডিও ঠিকভাবে মানে সময় মতো মানে আমি দিতে পারি না, প্রচণ্ড প্রবলেম হয়ে যায়। এরপরও চেষ্টা করি, তো তোমরা প্লিজ আমার ভিডিও দেখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। তো যাই হোক, এখন দেখো মেয়ে অনেকক্ষণ হয়েছে বসেছে, তো এখন মেয়েকে নিয়ে যাব ছাদে, আর আমারও মার কয়েকটা কাজ আছে সেগুলো সেরে তারপর যাব ছাদে। তো আজকে কোনো ভিডিওই দেওয়া হয়নি, মানে কালকে হঠাৎ করে মানে শরীরটা একটু খারাপ ছিল, যার জন্য কোনো ভিডিওই করা হয়নি। তো এখন মেয়ের পড়াটা লেখা হলে মানে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে পড়তে বসেছে, তো মেয়েকেও খাইয়ে দাইয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি মেয়ে আজকে সকালবেলায় একটু ভাত খেয়ে নিয়েছিল, তো যার জন্য ঘুম থেকে উঠেছে, পরে ওকে আবার দিলাম ভাত একটুখানি, তো ভাত খেয়ে নিয়েছে। তো এখন লেখো, এখন লিখছে, তারপর একটু নিয়ে যাব উপরে, উপর থেকে মানে ছাদে, ছাদে থেকে এনে মেয়েকে আবার গানে বসাবো, তারপর গান শেষ করে পড়তে বসবে, বুঝতেই পারছো মানে বন্ধ থাকলেও শান্তি নেই, সেটাই হচ্ছে কথা। তো এখন আমি দেখো কী কী করেছি, দেখো কিচেনে কী কী করলাম। এই যে দেখতে পাচ্ছ, বাসনগুলো ধুয়ে ধুয়ে এভাবে রেখে দিয়েছি, এখনও গুছানো হয়নি, গুছিয়ে রাখবো। তো বাসনগুলো এখানে গুছিয়ে এই সরি ধুয়ে রেখেছি, আর এদিকে দেখো কি করেছি, এই যে দেখো এটা হতো তোমরা বলবে একদম জল জল হয়ে আছে, না বন্ধুরা অনেকটা, এই দেখো দই দুটোর মধ্যে দই ছিল, এটার মধ্যে একটুখানি ছিল আর এটার মধ্যে মোটামুটি পুরোটাই ছিল, তো আমি দিয়ে দিয়েছি। তো অনেকগুলো বানিয়েছি যার জন্য এটা একটু পাতলা হয়েছে, তো আমরা পাতলা করেই এমন করে খাই, ফ্রিজে রেখে দেবো, এখন নর্মাল জল দিয়ে বানিয়েছি, ফ্রিজে রেখে দেবো। তো ছেলে তো গেছে দেখতেছে, তো তোমরা হয়তো অনেকে জানো অনেকে জানো না যে আমার ছেলে ক্রিকেট খেলে, তো এখন গেছে ও প্র্যাকটিসে, তো প্র্যাকটিস থেকে আসবে, প্র্যাকটিস থেকে এসে তারপর মানে এই যে লস্যি বানিয়ে রেখেছি সেটা খাওয়াবো, তো একদম 2-3 গ্লাস খাবে, কারণ মানে প্রচণ্ড গরমের মধ্যে প্র্যাকটিস করে আসে, আর ঠান্ডা ঠান্ডা এই মানে দই দিয়ে বানানো এই জিনিসটা খেলে সত্যি অনেকটা ভালো। তো এটা খাওয়ার পর তারপর অনেকক্ষণ পর টিফিন দেবো, তো বুঝতেই পারছো, তো যার জন্য এটা বানিয়ে রেখেছি, এখন ফ্রিজে রেখে দেবো, ছেলে আসলে তারপর ছেলেকে দেবো, আমরাও খাবো।
তো সত্যি এই গরম আসার মানে পর এই যে এগুলো খাচ্ছি অনেকটা মানে উপকার পাচ্ছি সত্যি। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে আমার মাও এমন করে বানিয়ে খাওয়াতো, বলতো যে মানে এভাবে খেলে নাকি শরীরটা ঠান্ডা থাকে, সত্যি শরীরটা ঠান্ডা থাকে, ভীষণ ভালো লাগে। আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা খাওয়া তো খুবই দরকার। তো যাই হোক, আমি এবার ঘরটা ছাদ দিয়ে নিই, কারণ সন্ধে হয়ে আসছে বুঝতেই পারছো। তারপর যাবো ছাদে, তো ছাদে গিয়ে তোমাদেরকে দেখাবো কাকিমাদের ছোট্ট ফুলের বাগানটা। অ্যাকচুয়ালি অনেকদিন হয়ে গেছে দেখাবো দেখাবো বলে দেখানো হচ্ছে না, মানে ফুল গাছ তো অনেক ছিল, সব কেটে দিয়েছে, কেটে আবার নতুন করে লাগিয়েছে, নতুন গাছে ফুল এসেছে, সেই ফুল দিয়ে আমরা আবার পুজো দিচ্ছি। প্রত্যেক দিন ভাবি যে তোমাদের সাথে শেয়ার করব শেয়ার করব, সেটা আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, আজকে দেখাবো আর ছাদে গিয়ে আমরা কী করি সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখন রাখছি, বাকি কাজগুলো করে নিই। সকাল থেকে দুপুর অবধি মানে এতটা ব্যস্ততার মধ্যে যায় আমার দিনগুলো, মানে কি বলবো। তো বিকেলে কি করি না করি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ তোমাদেরকে তো বললামে যে আমার ঘরে টিচার থাকে। তো আজকে টিচার নেই আর মেয়েকে বাইরেও পড়াতে নিয়ে যাইনি, যার জন্য একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে সময় পেয়েছি, যার জন্য যাব একটু উপরে। আর এদিকে তোমরা তো দেখলেই যে মেয়ে পড়তে বসেছে, আর দুপুরবেলা যে আমি আর আমার মেয়ে একটুখানি শুয়েছি, তার জন্য বিছানাটা দেখো আগোছালো হয়ে আছে, সেটা গুছিয়ে নিলাম। আর এমনিতেও বন্ধুরা, আমি গুছিয়ে রাখি একদিকে, আর একদিকে আমার ছেলে মেয়ে এলোমেলো করে ফেলে, বিশেষ করে আমার মেয়েটা ভীষণ এলোমেলো করে ফেলে। তো কি আর করব, গুছাতে তো লাগবে, আর গুছানো না থাকলে ভালো লাগে না, মানে বিশেষ করে বিছানাটা। আর বাচ্চাদের বিছানাটা এতটা প্রিয়, খাওয়া দাওয়া শোয়া পড়াশোনা সব কিছু মনে হয় যেন বিছানার মধ্যেই করতে ভালোবাসে ওরা। তো মানে প্রতিটা ঘরেই মনে হয় এমন হয়। তো যাই হোক, আমার ঘরে তো হয় সেজন্য আমি বললাম। তো এখানে দেখো মেয়েও পড়ছে, মেয়ের এদিকে বিছানাটাও এলোমেলো হয়ে আছে, সেটাও আমি গুছিয়ে নিচ্ছি। আর এ যে দুপুরবেলা একটুখানি যদি না শুই তাহলে বন্ধুরা আমার শরীরটা যেন চলেই না। তো যার জন্য মেয়ের সাথে আধ ঘন্টা বা এক ঘন্টা শুয়ে উঠে তারপর ভিডিও এডিট করি, কারণ ওই টাইমটাই আমার জন্য বেস্ট। কারণ রাতেও হয় না আর দিনে তো আমার সময়ই হয় না। তো দুপুরবেলা যখন মেয়েকে শোয়াই তখনই একটুখানি সময় পাই, তখনই আমি ভিডিও এডিট করি। কি ভালো লাগছে না? ভীষণ ভালো লাগছে। তো বিকেল হলে আমরা কোথায় আসি? তাও সবসময় আসার তো তুমি সময় পাও না, টিচার থাকে, সেটা হচ্ছে কথা। তো দেখো একদম উপরে এসে দাঁড়িয়েছি, আর এই যে ফুল গাছটা এটা অনেক ফুল ধরে, কিন্তু এখন দেখো কেটে দিয়েছে, কি সুন্দর আবার উঠেছে। তো একটা দুটো করে ফুটে তো আমরাও নিয়ে যাই, আর কাকিমেরাও দেয়। তো আমি বিকেলে মানে এমন টাইমে এসে এখানে বসে বসে ভিডিও এডিট করি। আর দেখো কাকিমেরা কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে, দেখতে পাচ্ছ? ওফ কি সুন্দর বাতাস, দেখো উপরে কিন্তু আমার আসা হয় না, কারণ আমার ছেলে মেয়ে আসে ফুল আর তুলসী নিয়ে যায়। এই দেখো তুলসী গাছ, ফুল গাছ নিয়ে যায় কাকু কাকিমা, কিন্তু মানে ফুল গাছ খুব লাগায় ভীষণ। ওই দেখো এদিকেও, এই যে দেখতে পাচ্ছ এদিকেও ফুল গাছ, কি সুন্দর গাঁদা ফুল ধরে আছে, সত্যি ভীষণ ভালো লাগে। আমি অনেক দিন পরে এসেছি, ডাটা গাছ, ডাটা গাছ আবার কিসের ডাটা, ডাটা গাছ আর কি। এই দেখো আম গাছ, আর দেখো এই দেখো বেল পাতা, দেখতে পাচ্ছ বেল পাতা সব আছে। কি সুন্দর লাগে উপরে দৃশ্যটা, দেখো কি ভালো লাগে। তো বন্ধুরা অনেকদিন পর এত উপরে এসেছি, উপরে আসা হয় না কিন্তু, আমি নিচে সেই ভিডিও আপলোড করে চলে যাই। কিন্তু আজকে অনেকদিন পর এসে ভীষণ ভালো লাগছে সত্যি। ওয়াও কি সুন্দর বাতাস, দেখো সত্যি এসিরও প্রয়োজন মানে হয় না, আমরা একচুয়ালি ঘোরা দেখতে থাকতে একদম কি বলবো। তো যাই হোক, আমার কোথায় গেলি? আমার মেয়েটা আমার কোথায় জানি চলে গেল। তো সত্যি ভীষণ ভালো লাগছে গাছের হাওয়া, আরে বাবারে কাকিমা দেখি আবার এদিকে চাল কুমড়া গাছ নিয়ে নাকি গাছ জানি লাগিয়েছে, এই যে এসে ছুটু ছুটু আসছে, দেখো কি সুন্দর লাগে না। তো সত্যি উপরে এসে ভীষণ ভালো লাগছে, এই দেখো
আমার পাগলি মেয়েটা কোথায় সিঁড়ির এখানে দাঁড়িয়ে আছে। তো উপরে এসে আমরা এটাই করি, এখন দেখো ভিডিও করব, কয়েকটা শর্ট বানাবো, যার জন্য উপরে এসেছি। এখন মৌসুমটা একদম দারুণ, রোদও নেই আর একটু মেঘলা মেঘলা ভাব, ভীষণ ভালো লাগছে। একঘেয়েমি ভাবে ঘরে থাকতে থাকতে সত্যি একদম মানে ভালোই লাগে না। তো মাঝে মাঝে ইচ্ছে করে ছাদে আসি, কিন্তু সবসময় আসার সময়ই পাই না। তো আজকে যেহেতু সময় পেয়েছি এসেছি মেয়েকে নিয়ে, আর ভাবছি যে আজকে সময়ও আছে, কয়েকটা রিলস ভিডিও বানিয়ে নেব। তো এখানে দেখো এই দৃশ্যটা দেখে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, সত্যি আজকে আকাশটা একটু একটু মেঘলাও হয়ে আছে, চারদিকটা দেখতে ভীষণ ভালো লাগছে, যার জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম, আর আমি নিজে দেখেও মানে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। তো এই যে দেখো সবার ছাদে ছাদে মানে ফুল গাছ দেখতে ভীষণ ভালো লাগছে, আকাশটাও মেঘলা হয়ে আছে, এই যে দেখতে পাচ্ছ। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব আর বাড়াবো না। তো তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো টাটা।